হ্যালো ভিউয়ার্স, গ্যাজেট ফ্রিকের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখতে চলেছেন অসাধারণ এবং ইউনিক কিছু গ্যাজেট রিভিউ, এবং গ্যাজেটগুলোর অনলাইন পারচেস লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো গ্যাজেটগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফোল্ডিং ওয়াটার বোতল। গাইজ, আজকের ভিডিওটি শুরু করব ইউনিক একটি ওয়াটার বোতল দিয়ে, যেটি আবার ভাঁজ করেও রাখা যায়। আমরা কোথাও ঘুরতে গেলে সঙ্গে কিছু খাবার পানি নিয়ে থাকি, কিন্তু প্রবলেম হচ্ছে ওয়াটার বোতল আমাদের ব্যাগে অনেক জায়গা দখল করে, যা অনেকটা বিরক্তিকর। আর এই সমস্যার সমাধান হিসাবেই এই ফোল্ডিং ওয়াটার বোতল। এই বোতলটিতে রাখা পানি পান করার পর একে ভাঁজ করে ব্যাগে, ইভেন আপনার পকেটেও রাখতে পারবেন। এটি খুবই উন্নত মানের ফুড গ্রেড রাবার দিয়ে তৈরি, ফলে সাধারণ ওয়াটার বোতলের মতো স্বাস্থ্য ঝুঁকি একেবারেই নেই। আর এটা যেহেতু রাবারের তৈরি, ফলে হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তো গাইস, আপনারা যারা ট্রাভেলিং করতে পছন্দ করেন, তারা চাইলে এই ওয়াটার বোতলটি ট্রাই করে দেখতে পারেন। আর এর বর্তমান প্রাইস মাত্র 700 টাকা। কিনতে চাইলে লিঙ্ক পাবেন ডিসক্রিপশনে। কিডস ট্র্যাকিং ওয়াচ। এটি দেখতে নর্মাল একটি স্মার্ট ওয়াচের মতো হলেও এটি আপনার সন্তানের হাতে পরিয়ে লাইভ ট্র্যাকিং করতে পারবেন জিপিএসের মাধ্যমে, এবং এর মোবাইল অ্যাপস থেকেই দেখতে পারবেন আপনার সন্তান কোথায় কোথায় যাচ্ছে। এই ওয়াচটিতে রয়েছে একটি ক্যামেরা, ফলে আপনি চাইলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনার সন্তানের সঙ্গে কথাও বলতে পারবেন। তবে সেজন্য ওয়াচটিতে একটি সিম কার্ড লাগাতে হবে। এই ট্র্যাকিং ওয়াচটি IP7 ওয়াটারপ্রুফ, তাই পানিতে ভিজলেও নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। গাইজ, আপনি চাইলে দারাজ থেকে মাত্র 1000 টাকার মাঝেই কিনতে পারেন এই ট্র্যাকিং ওয়াচটি। হ্যান্ড পাওয়ার ফ্ল্যাশ লাইট। গাইজ, এখন যে ফ্ল্যাশ লাইটটি দেখতে পাচ্ছেন, এটি জ্বালাতে লাগে না কোনো ব্যাটারি এবং রিচার্জও করতে হয় না। তাহলে ভাবছেন চলে কিভাবে? এই লাইটটি চলে মূলত হ্যান্ড পাওয়ার বা হাতের সাহায্যে। এই ফ্ল্যাশ লাইটটির মধ্যে রয়েছে একটি ছোট্ট ডায়নামো, এবং এর নিচের দিকে রয়েছে একটি হ্যান্ডেল, যা হাত দিয়ে চাপ দিলে যে এনার্জি তৈরি হয় তা দিয়ে চলতে পারে এই লাইটটি। ক্যাম্পিং কিংবা এমার্জেন্সি সিচুয়েশনে এটি হতে পারে একটি ইউজফুল গ্যাজেট। গাইজ, আপনি যদি এই ফ্ল্যাশ লাইটটি কিনতে চান, তাহলে দারাজ থেকে মাত্র 300 টাকার মাঝেই কিনতে পারেন। মিনি এয়ার কন্ডিশনার। এটি মূলত একটি এয়ার কুলার, তবে নর্মাল এয়ার কুলার থেকে অনেকটা আলাদা। এর নিচের দিকে দেওয়া হয়েছে একটি কম্পার্টমেন্ট, যাতে ঠান্ডা পানি কিংবা আইস দিতে হয়, যার ফলে এই কুলারটি এসির মতোই ঠান্ডা বাতাস ফ্লো করতে পারে। এটি চালাতে ব্যবহার করতে হবে 3টি AA সাইজের ব্যাটারি, অথবা পাওয়ার দিতে হবে যে কোনো 5V DC পাওয়ার সোর্স থেকে। গাইজ, গরমের দিনে এটি হতে পারে একটি লাইফ সেভিং গ্যাজেট। এটিকে আপনারা ডেস্ক কিংবা রিডিং টেবিলের পাশে রেখে ব্যবহার করতে পারেন। গাইজ, দারাজে এর প্রাইস মাত্র 400 টাকা। ইউভি লাইট স্টারিলাইজার। গাইজ, এখন যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, বর্তমান সময়ে সেটি খুবই ইউজফুল একটি ডিভাইস। এতে রয়েছে শক্তিশালী ইউভি লাইট, যা দিয়ে ধ্বংস করতে পারবেন বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়াকে, এবং এই ডিভাইসটি আপনার মোবাইলের সঙ্গে লাগিয়ে দৈনিক ব্যবহৃত বিভিন্ন বস্তুর জীবাণু মুক্ত করতে পারবেন নিমিষেই। গাইজ, এই ডিভাইসটি দেখতে ছোট্ট হলেও এর প্রাইস একটু বেশি, দারাজে এর প্রাইস 1500 টাকা। কিনতে চাইলে লিঙ্ক পাবেন ডিসক্রিপশনে। গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর হাতে যদি সময় থাকে, তাহলে দেখতে পারেন আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো। এবং আপনি যদি নিত্য নতুন গ্যাজেট রিভিউ দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।